সেটাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় যোগ দিতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সেটাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা টিএমসির সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সোনার দোকানের ডাকাতির কেসের আসামি বলে কটাক্ষ করেন। বিগত নির্বাচনে সে এই এলাকার সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করেছে বলেও কটাক্ষ করেন। রাবণ যেমন সাধুবেশে সীতাকে অপহরণ করেছিল, ঠিক তেমনি নিশীথ প্রামাণিক সাধুবেশে সাধারণ মানুষের ভোট নিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন। সেটাই বিধানসভার বাস্তলায় তৃণমূলের কর্মী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি আরও বলেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাকে গাছে বেঁধে পেটাতে হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের কর্মী সভা থেকে মন্ত্রী উদয়ন গুহের এহেন বক্তব্যে সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। আপনারা দেখছেন উত্তরসদ খবর, আপন খবরিয়া। সনদ বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। আমরা সরাসরি শুনে নিব উদয়ন গুহের মুখ থেকে তিনি কী বলেছেন এই কর্মী সভায়। আপনারা দেখতে থাকুন উত্তরসদ খবর। দেখা পাওয়া যায় তার কয়েকটা গুন্ডাকে আসিয়া এই বাজারে অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করে। আমি বলছি যারা এই বাস্তবে এসে নতুন করে অশান্তি বাগাবার চেষ্টা করবেন তাদের ধরে একেবারে গাছে বেঁধে পেটাবেন। কোনো অশান্তি এই কিরাটার মুখে করতে দেব না। সে যত বড় নেতাই হোক, যত বড় মন্ত্রী হোক, ও তো মিথ্যেবাদী, ও ডাকাতির মামলার আসামি, ও লোকেরা গাঁজা প্রচারের সাথে যুক্ত। ওরা ধরে পার্থ চ্যাটার্জিকে, ওরা ধরে অনুগত মন্ডলদের, আর গরু পাচার হয় বিএসএফ কে ফাঁকি দিয়ে। বিএসএফ এর গরু পাচারকারের জন্য যদি বিএসএফ দায়ী হয় তাহলে সবার আগে ওই বিএসএফ এর মন্ত্রী নীতিশ প্রামাণিককে জেলে নিয়ে যাওয়া উচিত। আমরা ওদের সাহায্য করব ভোটের মধ্যে দিয়ে প্রত্যেকটা, সেটা নাকি ঠিক করে দেবে দিল্লির সরকার। আমি বলি আমি মাংস খাই, আমার পকেটের পয়সায় মাংস খাই, আমার রুচি অনুযায়ী মাংস খাই, আমার ধর্ম যেটা অনুমোদন দেয় সেই ধর্মর অনুমোদন অনুযায়ী মাংস খাই। আমি কারো বাপের টাকায় মাংস খাই না যে আমাকে বলে দেবে আমি কিসের মাংস। যারা ওই কথা বলতে আসবে এই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের হাতকে গুড়িয়ে দিতে হবে, যাতে আঙুল তুলে বলতে না পারে যে আমার এই দেশের মানুষ কি খাবে। আমি আমার রুচি অনুযায়ী খাবো, আমার রুচি অনুযায়ী পোশাক করব, আমার ধর্ম অনুযায়ী আমি হয় মন্দিরে যাবো নয় মসজিদে যাবো। কেউ বাধা দিতে পারবে না, কারো বাধা শুনব না। এই বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মাথা খুলে নিজের ধর্ম পালন করবে, কারণ আমাদের মাথার উপর আছে মমতা। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের নেতা আছেন বিস্তারিত বলবেন। এই আমার মা বোনেরা এত বুকটা আগে, আমরা 34 বছর বামপন্থী শাসন দেখেছি, ইনকিলাব জিন্দাবাদ যখন অহংকারকে শিখিনি ইনকিলাব জিন্দাবাদকে শিখেছিলাম। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই সময় কেঁদিত ওই সিপিএম বামপন্থ সরকার। আজকে যারা হারিয়ে গেছে, আজকে তাদের খুঁজে পাওয়া যায় না, বড় বড় কথা আমাদের শুনতে হবে কি কাজগুলো করেছেন। আমি যদি একটু উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন কেন ভোটটা তৃণমূল কংগ্রেস চাইছে আর কেন আপনারা ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। একটি ছেলে
সকল সকল স্কুলে যায় গরিব ঘরের ছেলে আমার এই নাটাবাড়ির ছেলে বাবা অত্যন্ত গরিব তার জামাটা খুচকো পরিষ্কার নয় স্কুলে গিয়ে বসে তখন তার পাশের ছেলেটা ধনী লোকের ছেলে সাদা ধবধবে জামা ইস্ত্রি করা বলছে তুই আমার পাশে বসবি না তুই পেছনের বেঞ্চে গিয়ে বস বাচ্চা ছেলে যে বসে পিছনের মঞ্চে যে আছে সে গিয়ে বলে না তুই আরো পিছনে গিয়ে বস আস্তে আস্তে ছেলেটা লাস্ট বেঞ্চে গিয়ে বসে সে কাঁদতে থাকে বাড়িতে যায় মা জিজ্ঞেস করে কি হচ্ছে তোর তুমি কি তোর স্কুলের কেউ বন্ধুরা মেরেছে বললো না তুই মাস্টারমশাই না কিছু বলেছেন বললো না তাহলে তুই কাঁদছিস কেন বলে আমাকে একটা নতুন স্কুলের জামা কাপড় দাও বলি কেন বলি না হলে আমাকে কেউ বেঞ্চে বসতে দিচ্ছে না আমি সবার শেষে বসছি মা বাবাকে বলে যে যাও না ওকে একটা নতুন জামা কাপড় কিনে ওর বাবা বলে যে তুমি কৃষ্ণ একটা দিন অপেক্ষা করো তুমি নাই সবুজ আবির খেলবো আমরাই সবুজ আবিরের হোলি খেলবো যতই বিজেপি কংগ্রেস সিপিএম যত চেষ্টাই করুক না কেন এই নির্বাচনে তারা হালে পানি পাবে না কারণ তারা ভেবেছে যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গান কারা গায় কারা পুলিশের দ্বারস্থ হয় যাদের পায়ের তলা জমি নেই যাদের সমর্থন নেই জনসমর্থন নেই তারা কেন্দ্রীয় বাহিনী করে কারণ আমরা আগে মেলা ভোট দেখেছি ছোটবেলা থেকে আমরা ভোট দেখেছি বিনা পয়সায় অল্প পয়সায় হোমগার্ড দিত তাকে দিয়ে ভোট হতো জনগণ ভোটটা দিত মানুষ যাত পাতে ভোটে যাবে এই বিশ্বাস রেখে আগামী দিনগুলোতে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমাদের উন্নয়ন করতে হবে মনে রাখবেন বিজেপি একটা বড় অভিশাপ নিয়েছে ওরা বলছে রাজকোষের অপচয় হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে এই যে